আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্পদ এমন একটা ভালোবাসার জিনিস যেটাকে গেইন করার জন্য যেটাকে পাওয়ার জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা অথবা রাত্রি পর্যন্ত দিন রাত মেহনত করে যাই যদিচ আমরা আমরা সে বেলায় তিন থেকে চারখানা রুটি খাই তবুও আমাদেরকে দিন পরিশ্রম করে প্রচুর অর্থের পাহাড় জমাতে হবে এটা আমাদের প্রায় সকলেরই বৈশিষ্ট্য হ্যাঁ অর্থ সম্পদ কামাতে হবে দুনিয়াতে থাকলে এগুলো প্রয়োজন তাই বলে সবসময় যদি আমরা দুনিয়া দুনিয়া করে নিজেকে ব্যস্ত করে ফেলি আবার ইনকাম করার জন্য আমরা যদি হারাম হালাল না বেছে চলি তাহলে আমাদের আখেরাতে রয়েছে অবমাননাকর শাস্তি তাহলে এ বিষয়ে একটা বিষয় জেনে নেওয়া যাক যে মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি কোনো কথা বলে থাকেন যে কথাগুলো আমাদের কাছে অব্দি পৌঁছেছে সেই কথাগুলো অবশ্যই অথেন্টিসিটি রয়েছে মানে মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে কথা বলেছেন যদি সেই সূত্রে মানুষের কাছে পৌঁছে থাকে তাহলে অবশ্যই সেই কথাগুলো ঘটবে অথবা অতীতে ঘটেছে মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী অবশ্যই ঘটবে ইবনে ওমার রাজিউল্লা আরও বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ততদিন পর্যন্ত মহাপ্রলয় ঘটবে না মানে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন না ফুরাত নদী তার গর্ভস্থ সোনার পাহাড় বের করে দেয় অর্থাৎ ইমনে ওমার রাজিল্লাহ আনু বলছেন যে রসু সালুসাল্লাম বলেছেন যে অতদিন পর্যন্ত কিয়ামত ঘটবে না যতদিন না ফুরাত নদী থেকে সোনার পাহাড় বেরিয়ে আসছে এবং হাদিসের শেষের দিকে বলা হয়েছে যে এই সোনার পাহাড় নেওয়ার জন্য মানুষ কম্পিটিশন করবে যুদ্ধ করবে মারামারি করবে এবং এই যুদ্ধে শতকরা নিরানব্বই জন মানুষ মারা যাবে অথচ তারা প্রত্যেকেই মনে করবে যে হয়তো আমি বেঁচে যাব হাদিস বোহারি মুসলিম আমি এই সোনালী কথার হাদিস থেকে এটুকু বলতে চাইছি যে মোহাম্মদাম এই কথা বলে গিয়েছেন হাদিস বুহারি মুসলিম মানে হ্যাঁ যে হাদিসে কোনো সন্দেহ থাকবে না তার মানে ফুরাত নদী একদিন তার গর্ভস্থ থেকে তার গর্ব থেকে সোনার পাহাড় বের করবে মানুষ যুদ্ধ করবে এটা আসলামের ভবিষ্যৎবাণী এটা বোখারি এবং মুসলিমে রয়েছে মানুষ সবাই যুদ্ধ করতে করতে নিরানব্বই পার্সেন্ট মানুষ মারা যাবে সব্বাই মনে করবে যে বোধ আমি বেঁচে যাব তার মানে আমি বলতে চাইছি যে ওই সম্পদ নেওয়ার জন্য ওই সোনা নেওয়ার জন্য মানুষ যুদ্ধ করবে এবং সেই যুদ্ধে মানুষ মারা যাবে নিরানব্বই জন অথচ সবাই ভাববে যে আমি বেঁচে যাব। এর মাধ্যমে রসল আসাল্লামের কথার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে যখন এই রকম সিচুয়েশান আসবে উত্তম হবে সেখান থেকে বেঁচে থাকা উত্তম হবে আমাদের লোভকে কন্ট্রোল করা উত্তম হবে সে যুদ্ধ থেকে পিছনে সরে থাকা কেন কারণ রসাল্লাহ সাল্লাম বলেছেন সবাই মনে করবে আমি বাঁচব কিন্তু সেখানে সবাই বেশিরভাগ মানুষই মারা যাবে সো সেখানে যাওয়ার প্রয়োজন নেই এই জন্য যে লোভ বা মনে যে চাহিদা প্রবৃত্তি এগুলোকে যারা কন্ট্রোল করতে পারবে নিজের নাফসকে যারা কন্ট্রোল করতে পারবে নিজের চলার জীবনে হারাম হালালকে যে বেঁচে চলতে পারবে সেই তো প্রকৃত কামিয়াব মানুষ হবে তাই না তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রসদ সাহুল্লাম বলে গিয়েছেন ভবিষ্যৎবাণী আর এটা ঘটবেই অথচ বোকা মানুষ যারা জেনেছে হাদিসটা জানবে তারাও কিন্তু এই হয়তোবা এই সোনার পাহাড় নেওয়ার জন্য চেষ্টা করবে যেটা তাদেরকে মৃত্যুর কোলে মানে ঢলে পড়তে সাহায্য করবে এবং তারা মারা যাবে অথচ তারা ভাববে যে হয়তো আমি বেঁচে যাব। তাহলে রসুল সাহা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে সম্পদের জন্য এত বেশি ছোটাছুটির দরকার নেই আল্লাহ সোমানা তালা প্রতিদিন তো ফেরেশতা আমাদের জন্য প্রেরণ করেনি রুজি রুটি দেওয়ার জন্য আপনাকে আমাকে ফেরেশতা খুঁজে বেড়াই আমরা কোথায় আছি এটা ফেরেস্তার ডিউটি সো আমাদের উচিত টোটালি ডিপেন্ড অন আল্লা সোহানা তালা অলমাইটি আল্লাহ সুমাতালার উপর যদি আমরা নির্ভর করতে পারি তাহলে ইনশাল্লাহ আল্লাহ সুমাতাল্লাহ আমাদেরকে সম্পদ দেবেন দুনিয়া এবং আখেরাতে কল্যাণকর সম্পদ দেবেন কিন্তু আমরা ওই অতদিন যদি বেঁচে থাকি বা যারা বেঁচে থাকবে তাদের উপরে নসিহত এইটাই যে তারা যেন যুদ্ধে না জড়ায় তারা ওই অর্থ সম্পদের লোভকে যেন ত্যাগ করতে পারে নিজের প্রবৃত্তিকে যেন চাহিদাকে যেন ত্যাগ করতে পারে এবং বিরত থাকতে পারে তাহলে সে হয়তো কামিয়াবি হাসিল করতে পারবে আল্লাহ আলম আল্লাহতাল আমাদেরকে এই সোনালি কথার হাদিসটা মেনে চলার আদা করুক দুনিয়ার কম্পিটিশান থেকে দূরে রাখার তফিকা আদা করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকিআ